একটা ব্যতিক্রম ধর্মী আসলে সিনেমা দেখেছি, আর আমার মনে হয় যে এখন এই মানে আমাদের এই প্রজন্ম যারা আসছে, প্রথমে আসলে মাসুস পারবে জিব্রানের জন্য অনেক অনেক শুভকামনা। একেধারে অভিনয় করেছে, একেধারে ডিরেকশন দিয়েছে, এবং আমরা যদি দেখি যে এখন কিন্তু এরকম অডিয়েন্স আমাদের আছে, আর সিনেমার এই সময় আমার মনে হয় এই জেনারেশনকে ছবিতে আসা উচিত, অ্যাক্টিংয়ে বলি, ডিরেকশনে বলি, ক্যামেরাতে বলি, অবশ্যই আসা উচিত। আর আমার কাছে খুব একটা ব্যতিক্রম আমি ছবি দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং সবগুলি ক্যারেক্টার যদি দেখেন খুবই আমি বলবো যে খুবই ছোট ছোট শিল্পীরা একদম মানে যে ফিমেল ক্যারেক্টারটা ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে, খুব ভালো মেকআপ খুব ভালো ছিল। তারপর লাস্ট যে ছেলেটা যে গান গাচ্ছিল ওই ক্যারেক্টারটাও খুব ভালো ছিল। আমার মনে হয় যে তোমরা ছবিতে আসো, এখন সময়টা তোমাদের, তোমরা ছবিটা ছবির লিডটা ধরো, ইন্ডাস্ট্রিটা ধরো। আপা পুরো সিনেমাটাই তো আপনি দেখছেন, মানে আপনার জায়গা থেকে ভালো লাগার জায়গা যদি একটু বলতেন। আমি প্রথমেই বলেছি যে আপনার অবজারভেশনটা খুবই ভালো লেগেছে, যে ক্যামেরার কাজ খুব ভালো ছিল, এবং গল্পটা কিন্তু আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ মনোযোগ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে ছবিটার ভাষাটা কি কি বলতে চাচ্ছে। এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা ফ্যামিলিকে দেখানো হয়েছে, এবং আর আমাদের সোলানা স্যারও এখানে আছে, সোলানা স্যার আঙ্কেলের ক্যারেক্টার করেছে, তাই আমার মেকআপ গেটআপ সব কিছু মিলিয়ে অনেক সুন্দর লেগেছে। আমাদের যে ট্রেডিশনাল সিনেমা এটার বাইরে থেকে একটি কাজ, যে কাজটি আসলে ওর সিগনেচার করা, মনে হয়েছে যে ভাইয়া যেটা বানিয়েছে তারই সিগনেচার করা একটি কাজ, তার বাইরে অথবা এটা আমরা অন্য কেউ বানাবে বা সেটা আমরা আসলে ইমাজিন করবো না। সো একটা ডিফারেন্ট কাজ, নতুন জিনিস পেতে মানুষের একটু কষ্ট হয়তো বা আমাদের একটু কষ্ট হয়েছে, বাট পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। থ্যাংক ইউ।